আমি এই মুহূর্তে রয়েছি যশোরের আরিজপুরের বুক ভরা বাওরের সামনে আমরা আগে জানিয়েছিলাম যে এখানে কিন্তু গতকাল রাতে একটি প্রশিক্ষণ বিমান যেটি বিধ্বস্ত হয়েছিল এখানে এবং দুজন স্কোয়াডেন লিডার এনায়েত করিম এবং সিরাজুল ইসলাম দুজনেই কিন্তু নিহত হয়েছেন এবং এই বাওড়ের ঠিক মাঝামাঝি জায়গায় অর্থাৎ যে বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দর থেকে পশ্চিমে সে এখানে মাছ বরাবর এটি বিধ্বস্ত হয় এবং আমরা এই মুহূর্তে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে উদ্ধার তৎপরতা সকাল আটটায় শুরু হওয়ার কথা ছিল সেটি সাড়ে নয়টায় শুরু নয়টার দিকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চলছে এবং এখানে কিন্তু নৌবাহিনীর ডুবুরি টিম এবং সাথে সহযোগিতা করছে সেনাবাহিনী এবং এবং ফায়ার সার্ভিসের সহ অন্যান্য বাহিনীর সদস্যরা মিলে এই যৌথভাবেই আসলে এই উদ্ধার তৎপরতা চলছে আমরা যেটি দেখেছি যে ঘটনাস্থল থেকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমানের বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ তারা তুলে আনছেন এবং তুলে এনে পাড়ে এনে রাখছেন বাউড়ের পাড়ে এবং পর্যায়ক্রমে কাজগুলো চলছে এবং ডুবুরিরা কিন্তু নিচে নেমে তারা খোঁজ করার চেষ্টা করছেন বিমানের সকল যন্ত্রাংশ যাতে ঠিকমতো ওঠানো যায় সেই সাথে যে দুজন নিহত হয়েছেন তাদের সন্ধানেও আসলে কাজ চলছে সাথে সাথে আহ আমরা গতকাল যেটি হয়েছিল যেটি আমরা বলেছিলাম যে গতকাল রাত আটটা একান্ন মিনিটে এটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর কিছু সময় পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাইলটের সাথে পাইলটদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তারা কিন্তু তার পরপরই অর্থাৎ প্রায় শুয় নয়টার দিকে এই বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হয়ে এবং প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন যে আকাশেই তারা দেখেছে যে রাতের বেলা বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরেই নিচে বিমানটি পড়ে যায় এবং যে বিকট শব্দে স্থানীয় এলাকার যে মানুষরা তারাও কিন্তু শুরুতেই ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলো এবং পরবর্তীতে তারা দেখতে পেয়েছেন যে এখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সো সকাল থেকে আমরা দেখেছি যে উদ্ধার তৎপরতার পাশাপাশি স্থানীয় জনসাধারণ কিন্তু বাউড়ের চারিদিক থেকে তারা এটি অবলোকন করছেন এবং এই বিধ্বস্ত বিমান বিমানের উদ্ধার তৎপরতা তারা দেখছেন তো সব মিলিয়ে এই ছিল শাফিন আমার কাছে যশোরের বুকবারা বাওয়ার থেকে বিমান দুর্ঘটনার সর্বশেষ খবর